আজ তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে উচ্চ মাধ্যমিক দু হাজার বাইশ তেইশ রাষ্ট্রবিজ্ঞান সাজেশন দেব তো প্রশ্নমান মান আট আট নম্বরের যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় সমস্তগুলো আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো দেখো অবশ্যই কিন্তু প্রথম অধ্যায় থেকে আমরা এটা আলোচনা করবো তা প্রথম অধ্যায় থেকে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় সেই প্রশ্নগুলোতে আলোচনা করব। এবং তার রিলেটেড যে প্রশ্ন আছে সেগুলো আমরা আলোচনা করবো তো দেখি প্রথম প্রশ্ন জাতীয় ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো জাতীয় স্বার্থের ধারণা আলোচনা করো দেখো জাতীয় ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো অবশ্যই এই যে প্রশ্ন আর উত্তর এর প্রশ্ন এবং উত্তরের পিডিএফ আমি তো ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে তাহলে তোমাদের প্রশ্ন আর উত্তর কোনো রকম কোনো অসুবিধা হবে না এবং তোমরা সেগুলো পড়লেই অনায়াসেই অনেক বেশি নম্বর তোমরা পেতে পারবে তো ভিডিওটা তোমার যদি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে ভবিষ্যতে আমি এরকম ভিডিও দিতেই থাকব তো দেখি পরের প্রশ্ন বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো দেখো তিন যোগ পাঁচ তো এই আন্তর্জাতিক দিয়ে অনেক প্রশ্ন আছে বিশ্বায়ন দিয়ে অনেক প্রশ্ন আছে সেগুলো তোমাদেরকে আমি শেষে আলোচনা করব। কিন্তু এই যে প্রথম যে পাঁচটা প্রশ্ন সেই পাঁচটা প্রশ্ন তোমরা খুব ভালো করে মুখস্ত করবে এবং লিখে লিখে মুখস্ত জল করে ফেলবে কারণ এই পাঁচটা প্রশ্নর বাইরে কোনো প্রশ্নই হবে না এই চ্যাপ্টার থেকে তো ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে অবশ্যই একটা লাইক করে দিও শুধুমাত্র এটা নয় ইতিহাস ভূগোল সমস্ত কিছু সাজেশান দিচ্ছি তো সেগুলো না দেখে থাকলে অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নাও তো পরের প্রশ্ন দেখি দেখো বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো বিশ্বায়নের প্রভাব আলোচনা করো তো আমি তোমাদেরকে প্রথম প্রশ্ন দিয়েছি দেখো বিশ্বায়নের প্রকৃতি এই বিশ্বায়ন কাকে বলে আর বিশ্বায়নের প্রকৃতি এই দুটো প্রশ্ন শুধু তোমরা পড়বে এখান থেকে আর এই বিশ্বায়ন সম্বন্ধে কোনো প্রশ্ন পড়ার দরকার নেই এই দুটো প্রশ্ন মানে এই প্রশ্নটাই শুধু আসবে বিশ্বায়ন কাকে বলে আর বিশ্বায়নের প্রকৃতি ভিডিওটা তোমার গুরুত্বপূর্ণ বলে মনে হলে অবশ্যই এটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও কারণ এই চ্যানেলের মাধ্যমে ভবিষ্যতে আমি এরকম ভিডিও তোমাদেরকে দিতেই থাকব। তো দেখি পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ কিন্তু প্রথম পাঁচটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ তো দেখি প্রশ্নগুলো দেখো কী আছে আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো দুই যোগ ছ নম্বর টোটাল আট নম্বর জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো তিন যোগ পাঁচ টোটাল আট নম্বর তো এই যে প্রশ্নগুলো আছে এই সমস্ত প্রশ্নগুলো মানে কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা পরীক্ষার হলে পরীক্ষা না দিলে তোমরা বুঝতে পারবে না আর তোমাদের তাও যদি তোমাদের কারও মনে একটু কিন্তু থাকে তোমরা আমার দু হাজার বাইশের সাজেশানটা দেখো দেখো সেখানে আমি একটা দুটো করে সাজেশান দিয়েছি এবং সেই প্রশ্নগুলো হুবহু কমন এসছে তো এইবার দু হাজার তেইশেও যারা উচ্চ দেয় তাদের জন্য আমি ওরকমই কমন দেব তো দেখি পরের প্রশ্নগুলো দেখো পরের প্রশ্ন কি আছে জাতীয় স্বার্থ কিভাবে জাতীয় শক্তির সাথে সম্পর্কিত জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো আর জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো দেখো প্রত্যেকটা প্রশ্নের যে কত মান দেখো তিন যোগ পাঁচ চার যোগ চার আমি কিন্তু সেগুলো সব তোমাদেরকে এখানে লিখে দিয়েছি তোমাদের যাতে কোনো রকম বুঝতে কোনো রকম অসুবিধা না হয় এবার হচ্ছে ব্যাপারটা যে এতগুলো স্যার প্রশ্ন পড়ব তো এতগুলো প্রশ্ন তোমাদেরকে এখন পড়তে হবে কারণ যেহেতু তোমরা প্রথম থেকে শুরু করছো তাই তোমাদেরকে এই প্রশ্নগুলো সব দুবার তিনবার করে রিভাইজ করতে হবে যদি এই প্রশ্নগুলো তুমি পড়ে যাও তোমার কনফিডেন্ট লেভেল অনেকটা হাই থাকবে এবং তুমি পরীক্ষায় যে কোনো প্রশ্নের সম্মুখীন তুমি হতে পারবে এবং তুমি অনেক বেশি নম্বর খুব সহজেই তুলতে পারবে তাই তোমাদেরকে এই প্রশ্নগুলো দিলাম এবং এগুলো তোমরা খুব ভালো করে মুখস্থ করেছ আর বলে দিচ্ছি প্রথম পাঁচটা সেই পাঁচটার বাইরে প্রশ্নই হবে না সেগুলো একদম লিখে লিখে নিয়ে একদম মুখস্থ জল করে ফেলবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই